রাজ্য সরকারের শিক্ষা দপ্তরে আমরা নতুন করে কয়েকটা স্কিম আমরা নতুন করে চালু করছি প্রকল্প বিদ্যালয় চলো অভিযান। এই প্রকল্পটা এই স্কিমটা আগেও ছিল, এগুলি প্রতি বছরই এই প্রকল্প এই যে স্কিমটা আমাদের যে চালু ছিল বিদ্যালয় চলো অভিযান, কিন্তু কোভিডের কারণে এটা মাঝখানে বন্ধ হয়। যদিও আমরা শিক্ষা দপ্তর রাজ্যে বিদ্যালয় শিক্ষা দপ্তরে উচ্চশিক্ষা নয়, উচ্চশিক্ষায় আমরা বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছি, রিফর্ম করেছি এবং শিক্ষা দপ্তরে 34টা রিফর্ম করেছি। এখন আমরা এই বিদ্যালয় চলো অভিযানটা আমরা একটু নতুন আঙ্গিকে করতে চাই। অতিমারির কারণে, কোভিড-19 অতিমারির কারণে শিক্ষার ক্ষেত্রে একটা শিশুদের উপর বিরূপ প্রভাব ফেলছে এবং এই বিদ্যালয় চলো অভিযানটা একটু ব্যাঘাত ঘটেছে। 6 থেকে 14 বছর বয়সী বিদ্যালয়ের বাইরে যাতে যারা রয়েছে ছাত্রছাত্রীরা বা ছেলেমেয়েরা, তাদেরকে কিভাবে স্কুলের আঙ্গিনায় আনা যায় সেই জন্য আমরা একটা নতুনভাবে চিন্তাভাবনা করছি। আমাদের এই কোভিড-19 সময় দেখা গেছে যে স্কুল কর্তৃপক্ষ মানে স্কুল থেকে যে ইনফরমেশন এসছে 8,850 জন শিক্ষার্থী কোভিডের কারণে বিদ্যালয় ছুট হয়ে গেছে। এটা হলো স্কুলের যে ইনফরমেশন। এখন যেহেতু এই ইনফরমেশনটা আমাদের কাছে এসছে, আমরা আরেকটা ব্যাপকভাবে ডোর টু ডোর সার্ভে করতে যাচ্ছি এবং এই সার্ভেতে 8,850 না আরও বেশি, এবং একজন ছেলে মেয়েও যেন 6 থেকে 14 বছর বয়সের কোনো ছেলে মেয়ে যেন বিদ্যালয়ের বাইরে না থাকে এবং স্কুলের যেন অন্তর্ভুক্ত হয়, তার জন্য আমরা একটা স্কিম করেছি আর্ন উইথ লার্ন। এবং আমরা ঠিক করেছি কলেজের যে থার্ড ইয়ার স্টুডেন্ট, লাস্ট ইয়ারের স্টুডেন্ট, তারা কলেজে লেখাপড়া করছে, লেখাপড়া পাশাপাশি তাদের হাতে যাতে কিছু পয়সাও আসে এবং তাদেরকে একটা ভালো কাজে লাগানো হচ্ছে, অর্থাৎ রাজ্যে কোনো এরকম শিক্ষার্থী রয়েছে কি না বিদ্যালয় ছুট, সেই 8,850 এবং এর বাইরে কিছু আছে কি না তাদেরকে চিহ্নিত করে যদি বিদ্যালয়ে এনে অভিভাবককে কনভিন্স করে, ছাত্রছাত্রীকে কনভিন্স করে তারা যদি স্কুলে এনে দিতে পারে, তাদেরকে আমরা প্রতি ছাত্রছাত্রী পিছু আমরা 500 টাকার মতো, রেটটা এটা 400 হতে পারে 600 হতে পারে, আমরা 500 টাকার মতো ঠিক করেছি। একটা ছাত্রছাত্রী যদি স্কুলে আনতে পারে তাহলে আমরা 500 টাকা তাকে ওই থার্ড ইয়ার কলেজ স্টুডেন্টকে আমরা দেওয়ার চিন্তাভাবনা করছি এবং এর মধ্যে এই কর্মসূচি শুরু হবে। এবং আমাদের 4,300 বিদ্যালয় রয়েছে, আমরা সার্ভে করার জন্য আনুমানিক 10,000 স্বেচ্ছা গণনাকারীর প্রয়োজন। স্বেচ্ছায় আমরা কলেজ কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি স্কুল কর্তৃপক্ষ থেকে যে তোমাদের থার্ড ইয়ার স্টুডেন্ট যারা এই যে জনসেবামূলক কাজ করতে চায় আমাদের আগামী প্রজন্মকে প্রজন্মের স্বার্থে, এরকম যদি ইন্টারেস্ট আছে, আমরা বললাম যে 500 টাকা করে পার স্টুডেন্ট, এরকম যদি থাকে তাহলে আপনাদের ওই কলেজ কর্তৃপক্ষের কাছে তোমরা নাম লেখো এবং নাম দেওয়ার পরে সেই লিস্টটা আমাদের কাছে আসলে আমরা সেখানে তাকে সেই কাজে
যুক্ত করব। আমাদের প্ল্যান ছিল এই মাসে 18 জুলাই থেকে 28 জুলাই এরম একটা প্ল্যান ছিল, কিন্তু ওই সময় কলেজের পরীক্ষা থাকতে পারে, সেজন্য আমরা এটাকে সামান্য পিছাবো, কিন্তু আমাদের প্ল্যানটা আমরা কার্যকর করব, অগস্ট মাসের মধ্যে আমরা এটাকে কার্যকর করব। এবং